আমরা নির্বাচন মুখর পরিবেশে থাকবো, নারায়ণগঞ্জকে আমরা শান্তিপূর্ণ নির্বাচন দিব। নির্বাচন করছি তৈমুর আলম খন্দকার সাহেবের সাথে আরও 7 জন প্রার্থীর সাথে। সুতরাং আপনাদের কোশ্চেনটা এখানেই থাকুক, আমি এই ব্যাপারে আর অন্য কোনো কথা বলতে চাই না। আমরা নির্বাচন মুখর পরিবেশে থাকবো, নারায়ণগঞ্জকে আমরা শান্তিপূর্ণ নির্বাচন দিব। আমি প্রতিদ্বন্দ্বিতা করছি তৈমুর আলম খন্দকার সহ আরও 7 জনের সাথে। সুতরাং কোশ্চেন যেন ওইখানেই থাকে, এখানেই সীমাবদ্ধ থাকতে চাই। পরিকল্পনা হলো যে কাজগুলি করছিলাম সেই কাজগুলিকে চলমান রাখা। তাছাড়া আমরা জানি যে আমরা অনেকেই জানে যে ওয়াসা ছিল, পানি যেটা সরবরাহ করতো সেটা ঢাকা ওয়াসা করতো, কিন্তু ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পানিটা আমরা নিয়েছি এবং আশা করি যে পানির ব্যাপারে আমি বেশি জোর দিব, যাতে সুপেয় পানিটা আমি ঠিকমতো জনসাধারণকে পৌঁছে দিতে পারি। কারণ আমাদের অনেক পুরানো পাইপ, অনেক আগে এই পাইপগুলি দিয়ে পানি আসতো, আমরা সবগুলি রিপ্লেস করব। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অলরেডি আমাকে 800 কোটি টাকা দিয়েছে, যেটার কাজ এখন চলমান আছে, আমি সেই কাজগুলিকেও শেষ করতে চাই। পাশাপাশি পরিবেশের উপরে জোর দিয়ে খাল খনন এবং পুকুরগুলি এবং মাঠ করা, পার্ক করা, এই কাজগুলিকে করতে চাচ্ছি বেশি। আবার যে স্থানীয় সরকারের হাতে কিন্তু যানজটের কিছু নাই, এটা কিন্তু যানজটের একটি অর্গানাইজেশন আছে, যেটা এসপি সাহেব দেখেন, হ্যাঁ ট্রাফিক ডিপার্টমেন্ট আছে। আমি ঠিক বুঝি না আপনারা মানে সকলেই জেনে শুনে কেন এই কোশ্চেনটা করে এটা করেন, আমার বোধগম্য না। তবে হ্যাঁ, এসপি সাহেব যখন আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চায় আমরা সেই ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। তারপরও আমি বলি যে আমাদের কিন্তু একটা মাস্টার প্ল্যান হচ্ছে, সেটা ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান। যে মাস্টার প্ল্যানটা এখন ফিজিবিলিটি স্টাডির মধ্যে আছে, ওনারা বলে দিবে যে যানজট নিরসনের জন্য কি ধরনের যান এই শহরের মধ্যে থাকলে কিছুটা কমবে। মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু যানজটের একই প্রবলেম, এটা কিন্তু শুধু নারায়ণগঞ্জে নয়। সুতরাং আমরা চেষ্টা করব ওই ডিপার্টমেন্টকে সহযোগিতা করে কিভাবে যানজট নিরসন করা যায়। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ।